যুক্তরাজ্যে এখনও কস্ট অফ লিভিং ক্রাইসিস চলছে। এই অবস্থায় ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন বা DWP 125 পাউন্ড থেকে 600 পাউন্ড পর্যন্ত আর্থিক সাপোর্ট দেওয়ার ঘোষণা দিয়েছে। হাউসহোল্ড সাপোর্ট ফান্ডের অংশ হিসেবে কম আয়ের মানুষদের এই আর্থিক প্রণোদনা দেওয়া হবে। GWP লোকাল কাউন্সিল এবং লোকাল অথরিটির মাধ্যমে কম আয়ের পরিবারগুলোকে এই পেমেন্ট দিচ্ছে। এদিকে হাউসহোল্ড সাপোর্ট অ্যালাউন্স আরও 6 মাসের জন্য বাড়ানো হয়েছে বলে জানিয়েছে DWP। ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি লিস কেন্ডাল টুইটারে আগামী 6 মাসের জন্য এই ফান্ড এক্সটেন্ড করার ঘোষণা দিয়েছে। যদি আপনার কোনো সাহায্যের প্রয়োজন হয়, লোকাল কাউন্সিলের সাথে যোগাযোগ করতে বলেছেন তিনি। টুইটারে তার ওই পোস্টে অনেকে উত্তর দিয়েছেন। একজন টুইটার ব্যবহারকারী বলেছেন, তাদের মধ্যে বেশিরভাগ মানুষ কাউন্সিলের কাছ থেকে কোনো সাপোর্ট পায় না। তিনি ডায়াবেটিসে আক্রান্ত এবং এতে তার অনেক খরচ হয়, পাশাপাশি তাকে সারাদিন 4 থেকে 5 বার খেতে হয়। আর্থিক সাপোর্টের জন্য কাউন্সিলে গেলে তারা তাকে ফিরিয়ে দেয়। আরেকজন লিখেছেন, তিনি জানেন এই ফান্ডগুলো কোথায় ব্যয় করা হবে, তবে সেখানেই ব্যবহার করা হোক, তাদের মতো স্বল্প আয়ের মানুষের জন্য ব্যবহার করা হবে না। এদিকে এই ফান্ডের বিষয়ে DWP জানিয়েছে, এই পেমেন্ট পেতে কোনো ধরনের বেনিফিটের আওতায় থাকতে হবে না আপনাকে। কেউ নিজেকে এই পেমেন্টের জন্য যোগ্য মনে করলে তিনি তার লোকাল কাউন্সিলে যোগাযোগ করতে পারবেন। কাউন্সিল কিভাবে তাদের স্কিম চালাবে সেটি তারাই নির্ধারণ করবে। এটি পুরোটাই কাউন্সিলের উপর নির্ভর করে। এক্ষেত্রে যোগ্যতার মাপকাঠিতে পার্থক্য থাকতে পারে কাউন্সিল টু কাউন্সিলে। DWP আরও জানিয়েছে, কিছু কাউন্সিল স্থানীয় চ্যারিটি সংস্থা এবং কমিউনিটির মাধ্যমে পেমেন্ট ভাগ করে দেয়, তারাই এই অর্থ ডিস্ট্রিবিউট করে। এই ছিল আমার কাছে অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ তথ্য। ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানুন ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।